দুই বছর পর উৎসবে মিলিত হওয়ার উচ্ছ্বাসে বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়েছে যশোরে। সাংস্কৃতিক সংগঠনগুলোর মহড়ায় চারিদিকে যেমন উৎসব আমেজ, তেমনি মঙ্গল শোভাযাত্রা শোভাবর্ধনে চলছে শিল্পীদের প্রস্তুতি। যশোর প্রতিনিধি সিকদার খালিদের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলী সা। প্রকৃতিতে গাছে গাছে নতুন সবুজ পাতা, বাতাসে বর্ষবরণের আবাহন। বাংলা বর্ষবরণে যশোরের ঐতিহ্য চার দশকের বেশি সময়ের। এটি সকল ধর্মবর্ণের মানুষের সম্মিলিত উৎসব। করোনায় গত দুই বছরে নববর্ষের উৎসব ছিল গৃহবন্দী, তাই এবছর যেন প্রাণের ছোঁয়া লেগেছে সংস্কৃতি অঙ্গনে। এবছরের উদযাপনের মধ্য দিয়ে আমাদের আবার সেই নববর্ষের যে বর্ণিল যে আয়োজন, সেই আয়োজন সফলতা পাবে। গত 48 বছর ধরে যশোরের পৌর উদ্যানে প্রভাতে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে উদীচী। পরিবার পরিজন নিয়ে নতুন পোশাকে নতুন সাজে সেই আয়োজনে সামিল হয় হাজারো মানুষ। যশোরের সাংস্কৃতিক চর্চা দীর্ঘদিনের এবং উদীচী তার অগ্রপথে। পয়লা বৈশাখ পারে বা বাঙালি সংস্কৃতি পারে আমাদেরকে একত্রিত করতে। বর্ষবরণ উৎসবের প্রস্তুতি পর্ব চলছে। দেশে মঙ্গল শোভাযাত্রার সূচনা হয় 1985 সালে যশোরে। সেই সময়ে ঢাকা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহবুব জামাল শামীম দুই সহপাঠীকে নিয়ে যশোরে প্রতিষ্ঠা করেন চারুপীঠ। এই প্রতিষ্ঠানই মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার। যশোর দ্বিতীয়বারই এক মহা উৎসবে রূপান্তরিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা এটাকে নিয়ে যাই তখন এর অনেক বেশি গুরুত্ব বেড়ে যায়। পবিত্র রমজানের কারণে সকল কর্মসূচি দিনের মধ্যে শেষ করতে চায় সাংস্কৃতিক সংগঠনগুলো, তবে বাদ থাকছে না বর্ষবরণের কোনো কর্মসূচি। নতুন বছরে নতুন উদ্দীপনায় জীবন রাঙাতে প্রহর গুনছেন যশোরের সংস্কৃতি প্রেমীরা। সকলে সুর বেঁধেছেন নতুন বছর নতুন গান স্বাগত 1429। মাসুম আলী সা, 21 টেলিভিশন।